আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নরিন। মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমত আর আপনাদের সকলের দোয়ায় এখন অনেকটুকুই ভালো আছি, নয়তো আরও অনেক খারাপ হতে পারতাম। সেটা সৃষ্টিকর্তার অশেষ রহমত ছিল, যার শুকরিয়া শেষ করার মতো নয়। এখন আমি আপনাদের সঙ্গে হাই হ্যালো করতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি। এখন বাসায় আছি, রেস্ট নিচ্ছি, পাশাপাশি ঘন ঘন খাবার খাচ্ছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু হাই হ্যালো করি। তো অ্যাকচুয়ালি আমি সিক হওয়ার কারণে তো অনেকেই মানে কোশ্চেন করতেছিল যে কি হয়েছে। আসলে ভালো করে ভিডিও দেখলে কিন্তু জানা যায়, বোঝা যায়, যে কারণে আমি আপনাদের সঙ্গে এসে হাই হ্যালো করি। আমাদের যারা আপনজন আছে তারা তো আমার সাথে যোগাযোগ করে খবর নিতে পারতেছে, আর যারা আমার ভিউয়ার্স, আমার ভিডিও দেখে, ওদের সঙ্গে তো আমার সবসময় যোগাযোগ হয় না, তো ওরা তো আমার ভিডিওর অপেক্ষায় থাকে। যারা ভালোবাসে, ভালোবেসে আমার ভিডিও দেখে, তারা কিন্তু অপেক্ষায় থাকে। সেই কারণে কিন্তু আমি একটু যোগাযোগ করে সবাইকে জানিয়ে দিচ্ছি। ওদের তো এই ভিডিওর মাধ্যম ছাড়া আর যোগাযোগ করা হয় না, সেই কারণেই। তেই তো আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু সুস্থ আছি, আর পুরোপুরি কমপ্লিটলি মানে সুস্থ হতে একটু সময় লাগবে, যেহেতু হিমোগ্লোবিন কমে গেছে। এটা মানে হঠাৎ করে তো আর বেড়ে যাবে না, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। তা আজকে আমার ছোটো বোন ময়না, আপনারা অনেকে চেনেন ময়নাকে, ও মানে সন্ধ্যার সময় হঠাৎ করে আসে আমাকে সারপ্রাইজ দিতে, আমি তো অবাক। আর ওর হাতের মজার মজার অনেক রান্না আমার জন্য নিয়ে আসছে, ও আসতে পারতেছিল না। আর আমার এই একা একা করে খাওয়াটা কষ্ট হচ্ছে, তারপর করে ফেলতেছি, একটু একটু করে খাচ্ছি আমি, আমার হাজবেন্ডই তো, শুধু ওরকম ঝামেলাও নেই। আর এখন একটু বেশি করে ফল ফ্রুটসই খেতে বলছে, পাশাপাশি কিছু সবজি আছে যেগুলোতে হিমোগ্লোবিন বাড়ে, কলিজা খেতে বলছে বেশি। ফ্রুটসের মধ্যে ডালিম, বিট, তারপর ড্রাগন ফ্রুটস, মানে অনেক ধরনেরই বলছে। তা আমার যে ছোটো বোন আর তার হাজবেন্ড মেয়েকে রেখে আসছে, তো ও আসলে ওর মেয়ের কারণে ব্যস্ত থাকে, ওর টিউশন থাকে, স্কুল থাকে। এখন তো এক্সামে হচ্ছে, সকলে জানেন বাংলাদেশে ডিসেম্বরে এক্সাম। তা আজকে মুসা একটু আর্লি আর্লি চলে আসছে, তো ও এতগুলো খাবার নিয়ে আসছে। ওইটা আমরা বলতেছিলাম যে এতগুলো খাবার কেন নিয়ে আসছো, তো বলতেছে যা যা আনছি সব কিছু তুমি আস্তে আস্তে খাবা, যেহেতু আমি এসে থাকতে পারতেছি না, সবসময় পাঠাতে পারতেছি না। তো ওর হাজবেন্ড অফিস থেকে আর্লি চলে আসছে, ঝটপট করে চলে আসছে, এখনই বলতেছে চলে যাবে, খাবে না, যেহেতু মেয়ে রেখে আসছে, গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। তো আমার এত খারাপ লাগতেছিল, ও আসলে কিন্তু সবসময় থাকে, সব কিছুতে আমার সঙ্গে মানে হেল্প করবে, তা আজকে চলে যাবে। আমার হাজবেন্ড বলতেছিল যে না না, আমাদের সঙ্গে একসঙ্গে খেয়ে যাও, তো যেহেতু মেয়েকে রেখে আসছে ও বেশিক্ষণ বসতেও চাচ্ছে না, একসঙ্গে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে, সেই কারণে আমি জোরও করতেছিলাম না। নর্মালি তো ও নিজের মতে থাকে, সব কিছুই করে, তা আজকে তার তাড়া দেখে আমি বললাম যে ঠিক আছে 5-10 মিনিট বসো, তারপর আমাদের গাড়ি তোমাদেরকে বাসায় দিয়ে আসবে, সেই কারণে তোমার তাড়াহুড়া করার দরকার নাই। আসলে গল্প করলে দেখা যায় গল্পের শেষ নেই, একের পর এক কথা আসতেই থাকে। আমার সব কিছু ও শুনতে ছিল আর বারবার বলতেছিল যা যা দিলাম সব কিছু আস্তে আস্তে খাবা, কোনো কিছু নষ্ট করবো না, ঘন ঘন খাবা, তারপর আবার পাঠাবো। তো আসলে এত খেয়াল করে, এত কিছু মানে বোঝে, আর মানে কোনটা কোনটা মানে খেলে শরীরের জন্য ভালো হবে সেই ধরনের খাবারই নিয়ে আসছে। তো ঝটপট করে ছোটো বোন চলে গেছে, আমি আর মুসা নিচে গিয়ে ওদেরকে বিদায় দিয়ে আসলাম। তো এসে ভাবলাম সবগুলো খাবার একটু খুলে খুলে দেখি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই যে ফল ফ্রুটসও নিয়ে আসছে, বাসায় কিন্তু আসে, ওরকমভাবে খাওয়া হচ্ছে না, একটু একটু করে খাচ্ছি। তা আসলে একসঙ্গে কিন্তু এত কিছু খাওয়া যায় না, ও আবার এই যে বিভিন্ন রকমের ফল নিয়ে আসছে। তো ও আমাকে বলতেছিল যে মুনিরা অল্প অল্প নিয়ে আসছি খাও, তারপরে এক একটা খাবার কিন্তু তুমি মন দিয়ে খাবে। ও বারবার একই কথা বলতেছিল, আর যদি ও থাকতো দেখা যেত যে সবগুলো খাবার আমাকে একসঙ্গে খাওয়ানোর চেষ্টা করতো। এই যে বাসে ফ্রুটস ছিল, তো মনাকে বলতেছিলাম তুমি আবার ফ্রুটস আনতে গেলা কেন, এত রান্নাবান্না করছো। তো এখন
দেখেন কি কি রান্না করে নিয়ে আসছে দেখি। এইখানে তো খুলে দেখতেছি ডিম, দেশি ডিম। তো আবার আমাকে গল্প করতেছিল যে দেশি ডিম নিয়ে আসছি, ডিম সব জায়গায় পাওয়া যায় না, দেশি ডিমটা এখন খাবার শরীরের জন্য ভালো হবে। আর এটা হলো এই কলমি শাক, কলমি শাকটা জাস্ট একটু স্টিম দিয়ে নিয়ে আসছে, যে যখন আমি খাবো তখন যাতে ফ্রাই করে নিই। পাশাপাশি যেহেতু অনেক রান্না করে নিয়ে আসছে, তো সেটাও কিন্তু কুটে বেছে ভালো করে সুন্দর করে রেডি করে নিয়ে আসছে। তারপর শিং মাছ বলতেছিল যে শিং মাছ খেলে অনেক রক্ত হয়। আর এটা হলো আমার পছন্দের খাবার, এটা মূলা শাক। মানে এটা আমার মায়ের হাতের মানে খাবারের কথা মনে হয়ে গেছে, ছোটোবেলায় সবসময় মা এই মূলা শাক রান্না করতো। তারপর করলা ভাজি নিয়ে আসছে, এই মূলা শাকটা দিয়ে আমার খেতে ইচ্ছে করতেছে যে অনেক বছর পরে মূলা শাকটা মানে এত সুন্দর করে বোন নিয়ে আসছে। ছোটোবেলায় যখন মানে খেতাম অনেক অনেক টেস্ট লাগতো, সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে। আজকে দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি। তারপরে যে দেশি চিকেন, ভেন্ডি, মুসার পছন্দ, ওর জন্য খাবার আনছে, ওর আমার সব চিন্তা করছে। পালং শাক বলে পালং শাক অনেক খেলে ভালো, সেটা রান্না করে নিয়ে আসছে। মিক্সড সবজি নিয়ে আসছে, শীতকালীন সবজি, দেখেন কত কত খাবার। তো এতগুলো খাবার তো একসঙ্গে খেতে পারবো না, তো ভাবতেছি যে আমি মূলা শাকের যে ইয়েটা, এটা মানে মেহেদি বাটার মতো, হ্যাঁ একদম পেস্ট করে ওইটা রান্না করা হয়। অনেকে যেমন কুচি কুচি করে রান্না করে খায়, তো আমরা ছোটোবেলায় রান্না করে মানে ওরকমভাবে খেতাম না। মা কী করতো, সেদ্ধ করে পাটায় বেটে তারপর একদম রসুন পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে দিত। তো সেটা দেখে আমি বলছি না আজকে এটা দিয়ে খাবো। সব মানে খাবার একসঙ্গে খাওয়া সম্ভব না, যদিও মানে বলতেছিল সব কিছু একটু একটু করে খাও, তোমার এখন প্রচুর খাবারের দরকার। তা আসলে একসঙ্গে এত খাবার খাওয়া যায় না, নর্মালি আমার মানে হেলদি আমি, ঠিক আছে, দেখতে মনে হয় যে আমি মানে অনেক খাবার একসঙ্গে খেতে পারি। যারা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ওরা কিন্তু জানে আমি অত খাবার একসঙ্গে খেতে পারি না, আমি সবসময় বরাবরই অল্প অল্প খাই। তো এখন ভাবলাম যে এই শাকটা দিয়ে খাই। আমরা ছোটোবেলায় মানে খেতাম তখন আমার মা বলতো যে মেহেদি বাটা, হ্যাঁ সে কথাটা আজকে মনে পড়ছে। আসলে কিন্তু মেহেদি বাটার মতোই খেতে দারুণ স্বাদ লাগে। তা আপনারা যারা যে শাক যে ছোটো ছোটো করে কেটে, যেমন কলমি শাক, লাল শাক যেভাবে খাই এভাবে কিন্তু অনেকে এই মূলা শাকটা খেয়ে থাকেন, তবে এই যে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, প্রথমে সেদ্ধ করবেন তারপর ব্ল্যান্ড করে নেবেন, মানে ইজি। এখন তো আগে তো পাটায় পিষেও মাখা হতো, তারপর তেল দিয়ে ওইখানে আপনি বেশি করে রসুন পেঁয়াজ দিবেন, তারপর এই পেস্ট করা শাকটা দিয়ে দিবেন, সঙ্গে কাঁচামরিচ দিবেন। স্বাদ মতো লবণ কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো একেবারে খাবারটা বরবাদ হয়ে যাবে। তবে পরিমাণে অল্প দিতে হবে, আস্তে আস্তে কিন্তু পানি শুকিয়ে একদম ড্রাই হয়ে অল্প হয়ে যাবে। এটা যত ড্রাই করা হবে তত খেতে ভালো লাগে। পরে গরম গরম হাতের সঙ্গে এই শুকনো মরিচ দিয়ে খেলে তার বেশি ভালো লাগে, তো ও কিন্তু শুকনো মরিচ নিয়ে আসছে, সেটা আমি খাচ্ছি না। আর আমি ঝটপট করে খেয়ে ফেলতেছি, আমার মেডিসিন খেতে হবে। মুসাকেও বললাম, ও খাবে না, তো সব কিছু টেবিলে দেওয়া আছে, ও একটু পর খাবে। তা আজকে বোনের কারণে এত মজার খাবার খেতে পারলাম, যে এতগুলো খাবারের মাঝে এই খাবারটা আমার কাছে লোভনীয় মনে হচ্ছিল, আর এটাই মানে খেতে ইচ্ছে করতেছিল। তো অনেক অনেক শুকরিয়া, আর আমার ছোটো বোনকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। ও সবসময় আমাকে এরকম সুন্দর করে তৈরি করে আমার পছন্দের খাবারগুলো খাওয়াবে। তো আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।